দুই দিনের ব্যবধানে চট্টগ্রামের চাকতাই খালে নিখোঁজ হলো দুই শিশু। বিকেলে ওই খালে ককশিট দিয়ে খেলার সময় স্রোতে তলিয়ে যায় তারা। দুপুর 2টার দিকে চট্টগ্রামের চাকতাই খালের মোহনায় ককশিটে খেলছিল দুটি শিশু, হঠাৎ পানির স্রোতে তাদের তলিয়ে যায়। প্রাণপণ চেষ্টার পরেও ধরে রাখা যায়নি বলে জানান দুই প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে বিকেল 4টার পরে অভিযানে নামে ফায়ার সার্ভিস, পরে যোগ দেয় বিশেষ ডুবুরি দল। এ সময় ফিশারি ঘাট এলাকায় ভিড় জমান আশেপাশের শত শত মানুষ। প্রায় 5 ঘন্টার অভিযানেও সন্ধান মেলেনি ওই দুই শিশুর। পরে রাতে প্রথম দিনের মতো অভিযান শেষ করে ফায়ার সার্ভিস, তবে নিখোঁজ সহ শিশুদের পরিচয় এখনও জানা যায়নি। এখানে আসি ফোলা নিয়ে খেলতেছে, সুইচগেটের দিকে চলে আসছে, ওই বাদুর বাসাইতে আই বাদুর সয় ঢুকে যাইতে আছে, তখন বাদুর ওর সাইড দিয়ে বাদুর খেবার ধরে লাইছে। গেটের ওই পাশে দুইজন বাচ্চা পড়ছে, একজন উদ্ধার করতে চাইছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। তো উনি উদ্ধার করতে না পারাই সুতের প্রেসারে উনি নিজে টিকতে পারবে না, এই বিধায় উনি নিজে নিজের যান বাসায় চলে গেছেন বাচ্চাগুলোর রাইখা। সুইচ গেটের যে কার্যক্রমের জন্য গেট ফালানো আছে, আমরা একটা বুট ঢুকাইতে পারলে আমাদের কাজের সুবিধা হইতো। আমরা এখন পর্যন্ত বুট ঢুকানোর কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না।